हाय फ्रेंड्स, वेलकम टू ई बेंगल। आज के आमी तोमादेर जोन्नो आगस्ट मासेर एक्टिविटी टास्क निये चले एसेछी। आमरा आज के क्लास 8-एर इंग्रेजीर एक्टिविटी टास्क सल्व करते चलेछी। बंधुरा, तोमरा प्रत्येकेई ए चैनलटाके सबस्क्राइब करे नाओ एबं पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे दिओ। आगामी दिनेर समस्त भिडियो तोमरा तोमादेर फोने पेये जाबे। चलो आमरा आज के देखे नहीं आमादेर ए मासेर क्लास 8-एर इंग्रजी मॉडल एक्टिविटी टास्क के की दिए छे। प्रथमे ही देखो, रीड द फॉलोइंग पैसेज एंड आंसर द क्वेश्चंस गिवन बिलो। एखाने एकटा पैसेज दिए देवा आछे, ए पैसेजटिके भालो करे पढ़ते हबे, पढ़े तार अर्थ बुझे निये तारपरेई आमादेर प्रश्नेर उत्तर करते हबे। ठीक आछे, তাহলে চলো আমরা প্রথমে প্যাসেজটা একটু বুঝে নিই। দেখো, অন 16th January 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তাহলে 16ই জানুয়ারি 1941 সালের ঘটনা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে 1941 সালের 16ই জানুয়ারিতে কী ঘটনা ঘটল? রাত্রি 8টার দিকে শিশির তার ডিনার কমপ্লিট করে নিয়েছিল, করে নিয়ে তার গাড়িটি চালিয়ে এলগিন রোডে এসে দাঁড়ালো। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তার বাড়ির পেছনের দিকে তার যে গাড়ি ওয়ান্ডারার, এই ওয়ান্ডারার হচ্ছে তার গাড়ির নাম। ঠিক আছে, এই গাড়িটি তার বাড়ির পেছনে পার্ক করে রেখেছিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেইনড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। ঠিক আছে, আমরা সবাই জানি সুভাষচন্দ্র বোস পালিয়ে গিয়েছিলেন, সেই ঘটনাটাই এখানে বলা হচ্ছে। তাহলে শিশির এবং সুভাষচন্দ্র এই যে প্ল্যানটার ব্যাপারে, পলায়ন করার যে প্ল্যান, এই প্ল্যানের ব্যাপারে টোটাল সিক্রেসি মেনটেন করেছিলেন। সিক্রেসি বলতে কাউকে তারা জানাননি। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। তাহলে পরিবারের কিন্তু এই দুজন বাদে আর কেউ এই পলায়ন করার ব্যাপারে জানতো না। কারা দুজন? একটা হচ্ছে ইলা আর একটা হচ্ছে দিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। ঠিক আছে, তাহলে সুভাষ আর শিশির, তাহলে সুভাষচন্দ্র বোস এবং শিশির, এরা দুজন ওয়েট করলেন যতক্ষণ না পরিবারের আর সবাই ঘুমিয়ে পড়ে। তারপরে প্যারা দেখো, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে সুভাষ এই মোহাম্মদ জিয়াউদ্দিন নামক একজন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করলেন। উনি কীভাবে ধারণ করলেন? হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। তাহলে তার পরনে কী ছিল? পরনে ছিল একটি লং এবং ব্রাউন কালারের কোট, লং কোট পরেছিলেন যার কালার ছিল ব্রাউন, এবং তার সাথে ঢিলে ঢালাই, ব্যাগি মিন্স ঢিলে ঢালা, ঢিলে ঢালা সালোয়ার পরেছিলেন, এবং তার সাথে একটি কালো কালারের টুপি পরেছিলেন। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। তারপরে দেখো, হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। ঠিক আছে, এই স্পেকটাকলস মিন্স কি? চশমা। তাহলে উনি একটি সোনালি কালারের ফ্রেমওয়ালা চশমা চোখে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল পুরো প্যারাগ্রাফটা আমরা বুঝতে পারলাম এবং পুরো প্যাসেজটাই আমরা বুঝে নিয়েছি আশা করি। এবার আমরা এই অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাব। চলো আমরা তাহলে অ্যাক্টিভিটি ওয়ানটা দেখে নিই কী আছে। দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। তাহলে যেটা নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, তিনটি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো সঠিক না ভুল সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। যদি সঠিক হয় তাহলে এই নিচের যে প্রদত্ত বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলোতে টি, আর যদি মিথ্যে হয় তাহলে ফল এফ, এইগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। এবং
দেখো নিচে আরেকটা কথা আছে, সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? অর্থাৎ কি, এই যে সেন্টেন্সটা যেটা আমাদের প্রশ্নতে দেওয়া রয়েছে, সেটা সত্যি হলে তার সপক্ষে যুক্তি এবং মিথ্যা হলেও তার সপক্ষে যুক্তি আমাদেরকে প্যাসেজ থেকে নিয়ে এখানে বসাতে হবে। চলো তাহলে আমরা এবার খাতায় চলে যাই। চলো বন্ধুরা দেখো অ্যাক্টিভিটি ওয়ান, ঠিক আছে, এক নম্বরে দিয়েছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। আমি প্রত্যেকটা করে রেখেছি আগে থেকেই, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে করে তোমরা খাতায় আনসারগুলো বুঝে নিয়ে করো। বন্ধুরা একটা কথা বলি, দেখে দেখে করবে না, আগে বুঝে নেবে, বুঝে নিয়ে তারপরে নিজেরা করবে, ঠিক আছে? দেখো কি বলেছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। তাহলে 8:30টার সময় দিজেন তার এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল, কিন্তু আমরা তো যখন প্যাসেজ পড়েছি সেইখানে প্যাসেজে দেখেছি শিশির পৌঁছেছিল, দিজেন নয়, সেই জন্য এটা হবে ফলস, ঠিক আছে? এবং স্টেটমেন্টটা কী দিতে হবে, দেখো, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। এটা আমরা প্যাসেজ থেকে নিয়েছি। চলো এবার আমরা 2 নম্বরটাতে চলে যাই। কি আছে, শিশির ওয়াজ দ্য ওনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। তাহলে এর অর্থ কী, এর অর্থ হচ্ছে শিশির হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি যে এই পলায়ন করার যে প্ল্যান, প্ল্যান অফ এস্কেপ, এই প্ল্যানটা সম্পর্কে জানতো। কিন্তু আমরা তো জানি সেটা নয়, সুভাষের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে আরও 2 জন জানতো। তাহলে এটা কীভাবে ফলস হবে, তাহলে স্টেটমেন্টটা কী দিতে হবে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। তাহলে বুঝতে পারলে, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসেজে দেওয়া আছে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। এই 2 জন ছাড়া কিন্তু, এই 2 জন এবং শিশির, এরা এরা এই 3 জনই কিন্তু একমাত্র জানতো। তাহলে এটা ফলস হবে, শুধু কিন্তু শিশির জানতো না, এরা 2 জনও জানতো, ঠিক আছে? তাহলে এটা ফলস। চলো এবার আমরা 3 নম্বরটাতে যাই। দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইস। এটা তো সঠিক, কারণ আমরা জানি সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নামে একজন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে উনি বাড়ি থেকে পলায়ন করেছিলেন, তাহলে এটা হবে ট্রু। এবং স্টেটমেন্টটা হচ্ছে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। প্যাসেজ থেকে আমরা সেন্টেন্সটা পেয়ে গেলাম। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নম্বর 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, তোমরা বুঝে নিয়ে খাতায় করো। তাহলে চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2তে যাই। অ্যাক্টিভিটি 2তে দিয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারার কী? তাহলে উত্তর কী হবে, দ্য ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ এ জার্মান কার ওন্ড বাই শিশির। তাহলে শিশিরের একটা গাড়ির নাম হচ্ছে ওয়ান্ডারার, এটা একটা জার্মানির কোম্পানির গাড়ি ছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি, খুবই সহজ প্রশ্ন ছিল এটা। এবার 2 নম্বরটা দেখো, হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। মানে কি, সুভাষ বোসের যে ফ্যামিলি, সুভাষচন্দ্র বোসের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারা কারা জানতো তার পলায়নের কথা। দেখো ভেরি ফিউ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ এক্সেপ্ট শিশির, সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ। বোঝা গেল কি, তাহলে অর্থ কি, ভেরি ফিউ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি। দেখো তাহলে শিশির বাদেও সুভাষচন্দ্র বোসের নিস ইলা আর একজন হচ্ছে কাজিন, সেকে দিজেন। তাহলে দিজেন এবং ইলা এবং শিশির, এই 3 জন, ঠিক আছে?
সি নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মুহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেক্টাকলস। তাহলে সুভাষচন্দ্র বোস কার ছদ্মরূপ ধারণ করেছিলেন এবং কিভাবে তিনি ছদ্মরূপটা ধারণ করেছিলেন? দেখো, তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের নামে ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং উনি একটি লং এবং ব্রাউন কালারের কোট পরেছিলেন, তার সাথে ঢিলে ঢালা সালোয়ার পরেছিলেন মানে ট্রাউজার, আর ব্ল্যাক ফেস কালো কালারের একটা টুপি পরেছিলেন। হি ওর গোল্ড ওয়্যার রিম স্পেক্টাকলস, এবং তিনি সোনালি কালারের ফ্রেম দ্বারা তৈরি একটা চশমা পরেছিলেন। এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নম্বর টু। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা তিনটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। এখন চলো আমরা অ্যাক্টিভিটি নম্বর থ্রিতে চলে যাই। দেখো, অ্যাক্টিভিটি নম্বর থ্রিতে কী দিয়েছে, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলির মধ্যে থেকে আমাদেরকে নাউন ফ্রেজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ, এই তিন ধরনের ফ্রেজ খুঁজে বার করে নিচের এই বক্সের মধ্যে আমাদেরকে বসাতে হবে। আমি তো আগে থেকে করে রেখেছি, জাস্ট তোমাদেরকে একটু বলে দিই। দেখো, মানেগুলো বলে দিই। দোজ হাউজেস আর ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ কি, সেই বাড়িগুলি কিন্তু প্রচণ্ড মূল্যবান বা দামি। এখানে তাহলে নাউন ফ্রেজ কোনটা? দোজ হাউজেস, এই একটাই এখানে আছে নাউন ফ্রেজ, ঠিক আছে, এই যে আমরা এখানে লিখে নিয়েছি দোজ হাউজেস। দু নম্বরটা দেখো, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। আমি এরকম কখনোই করবো না। আই উইল নেভার ডু দ্যাট, আমি কখনোই এরকম করবো না। নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, লাখ লাখ বছরেও এরকম কোনো কাজ আমি করবো না। এখানে দেখো কোনটা আছে, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স সময় বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স সময় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দেখো, ওই যে লিখেছি নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, তোমরা এইভাবে বুঝে নিয়ে লিখবে। তিন নম্বরটা দেখো, শি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং, ঠিক আছে, তাহলে এখানে কি আছে, এখানে আছে হলো রেদার ফন্ড অফ সিঙ্গিং, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, রেদার ফন্ড অফ সিঙ্গিং। এই দেখো, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘরে লিখেছি রেদার ফন্ড অফ সিঙ্গিং, ঠিক আছে। চার নম্বরটা দেখো, সরি, ডি নম্বর, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন। তাহলে স্পটেড পাপি বলতে কি, একটি হচ্ছে কুকুরের হলো শাবক এবং তার গায়ে অনেকগুলো স্পট দেওয়া আছে, তোমরা টিভিতে দেখে থাকবে, হ্যাঁ, সাদা রঙের হয়, ছোটো ছোটো কালো 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 স্পট থাকে, এরকম হয়, আরও অনেক ধরনের হয়। তাহলে এরকম একটি ছোট কুকুরের শাবক, হ্যাঁ, তাকে অ্যাডাপ্ট করা হবে, ঠিক আছে, তাকে অ্যাডাপ্ট করা হবে। তাহলে দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশান, এই স্পটেড পাপিটি অ্যাডাপশানের জন্য রাখা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে, দেখো, দ্য স্পটেড পাপি, ঠিক আছে, দ্য স্পটেড পাপি, এই দেখো দ্য স্পটেড পাপি, এটা হবে নাউন ফ্রেজ, এই যে দ্য স্পটেড পাপি এখানে লেখা আছে। তারপরটা দেখো, ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, খুব ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড কনকনে ঠান্ডা ওয়েদার, এটি ছিল, দিনটি ছিল প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কনকনে ঠান্ডা। তাহলে এইখানে দেখো, কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, ওয়েদারটা কীরকম ছিল, প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, তোমরা এই ঘরে এটা লিখবে।
তারপরে দেখো মিট মি অ্যাট দ্য মল ল্যাট তারপরে দেখো মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং ঠিক আছে তাহলে আমার সাথে মলে দেখা করবে পর সন্ধ্যার পরবর্তী সময় আমার সাথে মলে দেখা করবে এখানে কোনটা আছে ল্যাটার ইন দ্য ইভিনিং সময় বোঝাচ্ছে আবার আগেরটার মতন পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ ল্যাটার ইন দ্য ইভিনিং ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো তোমরা বুঝে নিয়ে প্রত্যেকটির আনসার তোমরা খাতায় করবে তাহলে এবার বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি নম্বর ফোরে ঢুকে গেলাম এখানে কি দিয়েছে প্রশ্ন রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস এখানে একটা লেটার লিখতে বলেছে তোমার যে বন্ধু তাকে তুমি চিঠি লিখবে এবং সে দূরে বসবাস করে তাকে ওয়েস্ট বেঙ্গলের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে তুমি জানাবে এবং এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া আছে সেই পয়েন্টসগুলো তুমি তোমার রেফারেন্সের জন্য নিতে পারো দেখো টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস কোন সময় হয় হাউ লং ইট লাস্টেড কতদিন ধরে হয় নাম্বার অফ পিপুল পার্টিসিপেটেড কত কীরকম লোকজন কতজন এখানে অংশগ্রহণ করেছিল ডেসক্রিপশান অফ দ্য ফেস্টিভ্যাল এই অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বর্ণনা দেবে আর লাস্ট পয়েন্ট আছে ইয়োর এনজয়মেন্ট তুমি কীভাবে মজা করেছিলে দেখো তাহলে লেটার লিখতে আমরা সবাই জানি এখানে আমার যে চিঠিটা লিখছে তার নিজের অ্যাড্রেস এখানে থাকে দেখো কি লিখেছি ডিয়ার রঞ্জন হাউ আর ইউ আই অ্যাম ফাইন প্রিয় রঞ্জন তুমি কেমন আছো আমি ভালোই আছি হোপ ইউ আর অল রাইট বাই দ্য গ্রেস অফ দ্য অল মাইটি তাহলে ভগবানের কৃপায় আশা করি তুমি ভালোই আছো আই হ্যাভ নট হার্ড অফ ইউ ফর এ লং টাইম আমি অনেক দিন ধরে তোমার কোনো খবর পাইনি বা তোমার কথা শুনিনি সো আই অ্যাম রাইটিং দিস লেটার তাই আমি তোমাকে চিঠিটি লিখছি তাহলে অনেক দিন ধরে তোমার সাথে কোনো কথা হয়নি বা তোমার কোনো খবর পাইনি তাই আমি এই চিঠিটি তোমাকে লিখছি তারপরে দেখো ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই হ্যাড এ গ্রেট দিওয়ালি সেলিব্রেশন লাস্ট ইয়ার তাহলে তুমি জানলে খুব আনন্দিত হবে যে গত বছর আমরা খুব সুন্দর করে দিওয়ালি সেলিব্রেশন করেছি বা দিওয়ালি সেলিব্রেট করেছি দিওয়ালি সিমস টু মাচ এক্সাইটিং টু মি আমার কাছে দিওয়ালি ফেস্টিভ্যালটা খুব এক্সাইটিং লাস্ট ইয়ার দিওয়ালি ওয়াজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ অক্টোবর তাহলে গত বছর দিওয়ালি কবে সেলিব্রেট করা হয়েছিল অক্টোবর মাসে আই সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করেছিলাম আওয়ার এন্টায়ার লোকালিটি ওয়াজ ডেকোরেটেড উইথ লাইটস আমাদের পুরো পাড়াটা আলোয় আলোকিত হয়েছিল আওয়ার হাউস ওয়াজ ওয়ান্ডারফুলি ডেকোরেটেড উইথ ভেরিয়াস টাইপস এখানে একটা অফ বসবে ছাড়া পড়ে গেছে ঠিক আছে ভেরিয়াস টাইপস অফ লাইটস তাহলে আমাদের বাড়িটিও নানান ধরনের আলোয় আলোকিত হয়েছিল বা আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল সাম আর কনভেনশনাল দিয়াস অ্যান্ড সাম আর মডার্ন ইলেকট্রিক্যাল লাইটস তাহলে কিছু কিছু কীরকম আমাদের কনভেনশনাল যে প্রদীপ আমরা জ্বালাই এজ ওল্ড দিয়া বা কনভেনশনাল যেটা আমাদের চলে আসছে দাদু ঠাকুরদার আমল থেকে প্রদীপ জ্বালানোর সেই প্রথাটা সেই কনভেনশনাল দিয়া বা প্রদীপ অ্যান্ড সাম আর মডার্ন ইলেকট্রিক্যাল লাইটস এবং কিছু কিছু লাইটগুলো কী কী সেটা হচ্ছে আধুনিক ইলেকট্রিকের তৈরি বিভিন্ন লাইট দো আই লাইক টু ডেকোরেট উইথ দিয়াজ অ্যাজ ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কনসেপ্ট তাহলে যদিও আমি প্রদীপ জ্বালাতেই বেশি পছন্দ করি তার কারণ এটি আমাদের ভারতবর্ষের অনেক পুরনো একটা প্রথা বা একটা কনসেপ্ট আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস লিট ফায়ার ক্র্যাকার্স তাহলে আমি আমার বন্ধুদের সাথে অনেক পটকা এবং অনেক যেমন ইয়ে থাকে বিভিন্ন ফটকা ফুলঝুড়ি থাকে তুবড়ি থাকে চর্কি থাকে এগুলো আমি জ্বালিয়েছিলাম দ্য লাইট ফ্রম দোজ ক্র্যাকার্স এনগালফড দ্য হোল ডার্কনেস অফ দ্য লন এরিয়া অফ আওয়ার হাউস এনগালফড মানে কি এনগালফ মানে গিলে ফেলা ঠিক আছে তাহলে এই যে ক্র্যাকার্স তাহলে এই যে বাজি আতশবাজিগুলো থেকে যে আলো বেরিয়েছিল হ্যাঁ তুবড়ি চরকি এইসব জ্বালানোর ফলে যে আলোগুলো উৎপন্ন হয়েছিল সেই আলোর দ্বারা আমাদের উঠোনের যত ডার্কনেস ছিল যত অন্ধকার ছিল সব যেন
অন্ধকার সেই আলোর মধ্যে মুছে গেছিল এবং চারিদিকটা আলোকিত হয়ে গেছিল। লন মানে হচ্ছে উঠোন। উই অল এনজয়েড ভেরি মাচ, আমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি বা আনন্দ করেছি। দেন মাই ফাদার বট ডেলিসিয়াস সুইটস ফর অল অফ আস, আমাদের প্রত্যেকের জন্য আমার বাবা খুব সুস্বাদু মিষ্টি কিনে এনেছিলেন। মাই মাদার ডিস্ট্রিবিউটেড দো সুইটস অ্যামাং আস, আমার মা এই সুন্দর টেস্টি মিষ্টিগুলো আমাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। আই হ্যাড ইটেন অ্যান এক্সট্রা সুইট ফ্রম মাই এল্ডার সিস্টার্স প্লেট, আমি আমার দিদির প্লেট থেকে একটা এক্সট্রা মিষ্টি তুলে খেয়েছিলাম। উই হ্যাড স্পেন্ট এ মেমোরেবল দিওয়ালি অল টুগেদার, তাহলে আমরা একসাথে সকলে মিলে খুব একটা স্মরণীয় দিওয়ালি আমরা স্পেন্ট করেছি, অতিবাহিত করেছি। এবার লাস্টটা দেখো, আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার উইথ আস, আমি আশা করছি যে তুমি আমার সাথে বা আমাদের সাথে এই অনুষ্ঠানটিতে যোগদান করতে পারতে বা করলে খুব আনন্দ পেতাম। আই হোপ ইউ উইল বি এবল টু জয়েন আস নেক্সট ইয়ার, আমি আশা করছি নেক্সট ইয়ার পরের বছর তুমি আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করবে। নো মোর টুডে, আজ তবে এটুকুই থাক। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন নিও। ইয়োর্স লাভিংলি অমিত, তোমার বন্ধু অমিত। এবং এই বক্সে এখানে আর জায়গা ছিল না, জন্য আমি আর ফুল অ্যাড্রেসটা এখানে লিখিনি। এখানে যাকে তোমরা চিঠি পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা এখানে লিখতে হয়, এখানে জায়গা নেই, জন্য আমি আর লিখিনি, তোমরা বুঝে নিও। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ। এবং এই যে লেটারটা, আমি ওয়ার্ডটা গুনিনি, একটু কম বেশি হতে পারে, তোমরা যতখানি ওয়ার্ড লিমিট দিয়েছে সেই ওয়ার্ড লিমিটের মধ্যে তোমরা একটু বুঝে নিয়ে লিখে নিও। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এটুকু থাক, আবার পরবর্তী ভিডিও আসতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলের লক্ষ্য রেখো।